যত দোষ নন্দ ঘোষ, এটা ছিল আগে, আর এখন এখন হচ্ছে যত দোষ আপনার হোক। চান না চান, সংসারে পরিবারে বন্ধু বান্ধব সব দোষ আপনার ঘাড়ে এসেই পড়ে। কেন? কারণ আপনি প্যাঁচ বোঝেন না। কেন? কারণ আপনি অন্য মানুষের নেগেটিভ চিন্তা করেন না। কেন? কারণ আপনি সবার ভালো চান, আর সবার যে ভালো চায় সে নিশ্চয়ই বাস খাওয়ার জন্য রেডি থাকে। বাস তো আর এমনি এমনি হয় না, জঙ্গলে বাস হওয়ার কিছু কারণ থাকে। কারণগুলোর এক নম্বর হচ্ছে বিশ্বাস করেন আপনি যে মানুষ আপনাকে নিয়ে খারাপ কথা কোনোদিন বলবে না। বিশ্বাস করেন আপনি যে আপনি কোনোদিন কারো খারাপ চান না, হয়তো ওরাও আপনার খারাপ চায় না। বিশ্বাস করেন আপনি ওদেরকে যে এক একটা বন্ধু কেউ কোনো সাপ না। বিশ্বাস করেন ওদেরকে যে আপনার পরিবারের মানুষ ওরা, আপনার হাজবেন্ড, সে আপনার হাজবেন্ড কোনোদিন আপনার নামে খারাপ কথা বলতে পারে? আপনার শ্বশুর শাশুড়ি তাদের মতো সম্মানিত মানুষ কি কোনোদিন আপনার নামে খারাপ কথা বলতে পারে? দিস ইজ ওয়ে ইম্পসিবল। পুরো দুনিয়া আপনার নামে খারাপ কথা বললেও এই পরিবারের মানুষগুলো আপনার নামে কোনোদিন খারাপ কথা বলবে না, এই বদ্ধমূল ধারণা নিয়ে আপনি বেঁচে আছেন। কি ভয়ঙ্কর ব্যাপার একটা। দুনিয়াতে সবচেয়ে কঠিন নির্মম সত্য হচ্ছে আপনার আশেপাশের মানুষগুলোই সবসময় আপনাকে নিয়ে বদনাম করে, আপনাকে নিয়ে বাজে কথা বলে, আপনাকে নিয়ে সন্দেহ পোষণ করে। পুরো দুনিয়া আপনার সাথে, যে কেউ যে কোনো জায়গায় আপনি কোনো একটা কাজ করলে, কারোর জন্য কিছু করলে, কাউকে কিছু উপহার দিলে, কাউকে একটা ভালো প্রচেষ্টা দিলে, কিংবা কাউকে একটা সুন্দর পরামর্শ দিলে, কারোর জন্য একবেলা রান্না করলে, মাত হয়ে থাকে, সবাই আপনার রান্না খেয়ে সবাই চোখ বন্ধ করে প্রশংসা করে, আপনার কাজ দেখে সবাই হাপিতেষ্ট করে, আহারে এত সুন্দর কাজ, আপনাকে দেখে সবাই মানে গলা শুকায়, ইস এত সুন্দর, এত ভালো একটা মানুষ একটা ঘরে আছে, অথচ আপনার ঘরের মানুষগুলোকেই আপনাকে নিয়ে যত অসুবিধা, তাদের যত দোষ আপনার ঘাড়ে চাপাবার চেষ্টা। কেন? তাদের সন্তানটাকে এত ভালো, সেই মানুষটাকে এত ভালো না তো? প্রত্যেকটা মানুষই দোষে গুণে, তাই না? এবং সেটাই স্বাভাবিক। আর আপনার বেলায়, আপনার বেলায় মনে হয় যে চারজন মানুষ আছে, আপনার বাচ্চাটা পর্যন্ত কোনো কিছু করলে দোষ হবে আপনার। হ্যাঁ, তোমার বাচ্চা বলেই তো এরকম করছো, সারাদিন বাসায় রেখে রেখে কী করছো? কিংবা আপনার ভাই ব্রাদার যদি মানে আপনার পরিবারের কেউ কিছু করে, তখন দেখবেন এরা না খুঁচুচ্ছে, তোমার পরিবারের মানুষ দেখছো। অথচ খেয়াল করে দেখবেন যে ঠিক যে বলছে তার পরিবারে এরকম আরও দশটা মানুষ রয়েছে, মদ গাঁজা খেয়ে পড়ে থাকবে, অ্যাক্সিডেন্ট করবে, বাজে কিছু করবে, সেটাতে কথা হবে না। কথা হবে কোথায়? আপনার বেলায়। কেন? বিকজ আপনার জিহ্বায় অতটা ধার নাই। মানুষের তো জিহ্বা না এক একটা সাপের ফোনা। সেক্ষেত্রে আপনি হচ্ছেন মিষ্টভাষী, আর মিষ্টভাষী মানেই হচ্ছে দেও, তার একটু ইচ্ছা মতো মাছ দাও। এই কথাগুলো যে কাউরে বলবেন সেটাও পথ নেই, কারণ আপনি কেন আমি অভিযোগ করতে পারেন না। আপনার অভিযোগ করতে গেলে বুকটা ভারী হয়ে আছে, গলার কাঁটা জমে আছে মনে হয়, জিহ্বাটা ওজন বেড়ে গেছে মনে হয়, বেরোয় না মুখ দিয়ে কথা। তাহলে তাহলে আর কি, সহ্য করেন। সহ্য করার চেয়ে বা মানে ভালো বড় আর কোনো পথ নাই। তবে বস, একটা তবে আছে, কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে আপনি যদি দেখেন যে কখনো কখনো অনেক বেশি হয়ে যাচ্ছে, লিমিট ক্রস করে যাচ্ছে, তখন কিন্তু ইউ শুড স্পিক, হয় না? যে ধরেন প্রত্যেক দিন একই টপিক নিয়ে কথা হচ্ছে কথা হচ্ছে কথা হচ্ছে এবং আপনি কিছুই বলছেন না, আপনি চুপ করে আছেন, আপনি ধৈর্য ধরে আছেন, মাঝে মধ্যে কিন্তু বাস্ট হওয়া উচিত। যদি বাস্ট না হয় না, তাহলে ওরা ধরে নেবে যে আপনি হচ্ছেন একটা কি বলে বিষহীন দর্পহীন কোনো একটা জিনিস, যেটাকে ইচ্ছে মতো দড়ির মতো করে পেঁচিয়ে ব্যবহার করা যায়। ব্যবহার তো সারা জীবন হয়েছেন, আর কত? বি স্ট্রং, দোষ অনেক নিয়েছেন, আর কত? এবার একটু প্রতিবাদ করুন। দশ দিন কথা শোনালে আপনিও দশ দিন কথা শোনানোর জন্য প্রস্তুত হন। মানুষকে না বললে, না দেখায় দিলে মানুষের চোখ ঠিক খোলে না, বড় হয় না। সুযোগটা যদি পান তাহলে শুরু করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, অকারণে কাউকে হার্ট যেমন করবেন না, ঠিক তেমনি কেউ কম যেন না পায়। আপনাকে একশোটা কষ্ট দিলে গুনে গুনে একশোটা কষ্ট ফেরত দেওয়া উচিত। আমার এটা ব্যক্তিগত অভিমত, আপনার অমিত হতেই পারে, কিন্তু আমার মনে হয় মানুষকে ফেরত না দিলে এরা বড় বেশি বেয়ারা হয়ে যায়। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট, অ্যান্ড আমাকে জানেন যে ঘটনাগুলো কেমন করে ঘটছে। ওকে, টেক কেয়ার, বাই বাই।